হিজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক, এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে তার কাছে, মাজারে যে চাওয়া যাবে না। আমার বোনেরা খবরদার, 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 মাজারে যে কিচ্ছু যাবে না। আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও, আমাদেরকেও বললেন চোখ নামাও, তাদেরকেও বললেন চোখ নামাও। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদন মিন আবসারিহিন, ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটস কে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেহের সৌন্দর্য যেন বের না করে দেয়। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ, আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে, এখন বুকের উপরে ওড়না থাকে না, ওড়না থাকে গলায়, ঠিক কিনা? অবশ্য এখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নেই, এরা সবাই বোরকা পরে আসছে, এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে, তো আপনারা যে পৌঁছে দিবেন। ওড়না থাকবে কোথায়? নারীদের বুকের উপরে ওড়না থাকবে, চাদর থাকবে, গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকের উপরে রাখো, নিজেকে ঢেকে রাখো, হেজাব করো। হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে? সম্মানিত বোনেরা, নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে, এগুলি শুনে আপনারা ভড়কে যাবেন না, এগুলো শুনে আপনারা পাগল হবেন না। মনে রাখবেন হেজাব আপনার অধিকার, হেজাব নারীর অধিকার, এটা নারীর সৌন্দর্যের প্রতীক, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক, এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয়, কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায়, এটা হলো শয়তানের মিশন। এটা কি? শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল, সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল, জান্নাতেও কাপড় খুলে দিল, দুনিয়াতেও খুলে, ঠিক কি না? শয়তানের মিশন এইটা, কাপড় যত কমানো, কাপড় যত কমানো যায়। এজন্য খবরদার, আপনারা অনেক সম্মানিতা, খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি, সম্মান যত বেশি, যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক কি না? ঝিনুকের ভিতরে থাকে মতি, মতি খোলা থাকে না। স্বর্ণ অলংকার, স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা, অন্য দোকানে এত মোটা তালা নাই। আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই। ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে, গোপন আলমারির ভেতরে, গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখে, যেরকম ঠিক কিনা? 50,000 টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয়, কেউ হাতে নিয়ে বেরোয় না, এমনি দেখায় দেখা যায় না, এই যে 50,000। এই জন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না, ঘরের মধ্যে তোমাদের অবস্থান। তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর, পুরুষ থাকবে বাইরে, পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে, আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কিনা? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের, ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে, এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে, আল্লাহ সিকোয়েন্স দিলেন নারী থাকবে ঘরে,
পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কি না মাজারে যায় অনেক ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি যাকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলেন তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান তার ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে আল্লাহ এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবে না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নেই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় তাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কুরবানির সময় আল্লাহু আকবার রক্ত দেখলে আমরা ভয় পেয়ে পাই নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এই জন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনাপ্রধান নারী আছে থাকলে আমরা জানি কোন দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় সুবহানাল্লাহ বলে কি ব্যালেন্স আল্লাহ করে দেয় এই জন্য খবরদার মাজারে যেয়ে কিছু চাওয়া যায় না মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আল মাইয়্যিতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবে ঠিক কি না কথা বুঝতেছেন এই জন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে 24/7 সব সময় দেওয়ার জন্য ধনভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হিজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকাররা ফি বুয়ুতিকুম নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলামিন নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রেয়ারিং অফ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাসি কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং অফ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব দিয়ে আপনি বাইরে যান কেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেখে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্ক খুষ্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছাল কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর গুছাই
মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই, কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি না। ঠিক কথা কয় না, কথা বলেন পারি পারি। আমরাও মাঝে মাঝে রান্না করি, মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয়, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে, তোমরা প্রয়োজনে বাইরে যাবা, আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা, কার কথা?